তাই হয়েছে হয়েছে কি আমরা আমরা একটু বিভিন্ন হাট বাজারে একটু কোম্পানি ওষুধ বিক্রি করি, ওই যে মানুষের বাত ব্যথার জন্য এসবগুলো আমি আমরা বিক্রি করি। এখন ওনার হোটেলে যে আমরা যে উঠছি, ওঠার পরে আছে পাশের রুমই আছে একজন ছিল বসা, একজন রুম ভাড়া নিয়েছে, নেওয়ার পরে ওনার টাকা নাকি 4,000 টাকা 4,500 টাকা হারাই গেছে। হারাই যাওয়ার পরে এখন উনি আমারে বলছে, হোটেল মালিকের বলছে, মালিকের বড় বড় হোটেল মালিকের ম্যানেজার আইসে আমাকে বলে বলে কি আছে, তোমরা কেউ যাবা না, ওই এলাকার কোন হুজুরির কাছ থেকে যাই ই আনছে, ওই চাইল পড়া আইনে আছে খাওয়াইছে, খাওয়ার পরে কয় কেজি নিচেই ফেলাও, তা নিচেই ফেলাইছে, নিচেই ফেলাবার পরে কয় কেজি আছে তুমি চোর আছে, তুমি আছে তোমার চাল প্রমাণ পাওয়া গেছে তুমি চোর, এখন তুমি টাকা দিবা, আর তা নাহলে কিন্তু তোমার এলাকার ছেলেবেলা আইসে কিন্তু তোমার কিন্তু মারবে, মারি গাড়ি করে সব কিছু রেখে দেবে, লাস্টে তোমার থানায় দেবে। তাই আছে ওই যে ছেলেবেলা অনেকগুলো ডেকে আনছে, ডেকে আনার পরে আমি ভয়তে আমি টাকাটা বাড়ির থেকে আইনে দিয়ে দিছি। আপনি থানায় যান না, থানায় পুলিশেরকে ইনফর্ম করেন না? আমি থানায় যাই না, থানার থেকে কোন একটা পুলিশ আনছে, আনার পরে উনিও বলছে যে আছে আমি আচ্ছা উনিও বলছে যে আমরা চাল বিশ্বাস করি, টাকাগুলো তুমি নিয়েছো তুমি দিয়ে দাও। আচ্ছা হোটেলের নাম কি, এটা কোন জায়গায় একটু বলবেন? এটা আছে আমতলে বাস স্ট্যান্ডের পাশে দেখবেন যে চারতলা একটা হোটেল, ওই হোটেলটা ভিতরে আছে টিনির ঘর। আচ্ছা ঠিক আছে, হোটেলের নাম কি? হোটেলের নাম সম্ভবত মনে হয় মুনমুন এরকম হইতে পারে, ওনার হোটেলের একটা নামে মনে হয় মামলা আছে, ওনার হোটেলটা আছে বন্ধ আছে, একটা না দুইটা বন্ধ আছে, একটা চালু আছে। আচ্ছা হোটেল মুনমুন আমতলি। আচ্ছা ঠিক আছে, আপনারা কি হয়েছে একটু কান্তি? না আমি ভিডিও করব না। আচ্ছা এদিক কয়ে দেখুন, না ওই বলছে না, উনি বলছেন ওনার সাথে কথা বলবেন। আচ্ছা আপনার বাড়ি কোথায় এবং এখানে আসছিলেন কেন একটু বলবেন তো? আমার বাড়ি ভাই খুলনা জেলা, আমরা আইসে আছে ওই এই যে বিভিন্ন হাট বাজারে, এটা হচ্ছে কোম্পানি বাদ ব্যথার একটু ওষুধগুলো প্রচার করি। আচ্ছা আপনি ওই আমতলি আসছেন কতদিন আগে? আমি তো এই জায়গাতে 5 বছর আগে আইসি, আর আছে এবার আসলাম আছে 1 বছর পরে। 1 বছর পরে আসছেন? আচ্ছা ওই হোটেলের কি সবার কারো নাম্বার আছে আপনার কাছে? হোটেলের কারো নাম্বার আমার কাছে নাই। নাই না? আচ্ছা আপনার ফোন নাম্বার একটু বলেন তো। আছে আমার ফোন নাম্বার 0013। হ্যাঁ আছে 0013 01 এক মিনিট, নাম্বার ডাকুন তো। আমার ফোন নাম্বার 0109 6367 6599 99। আচ্ছা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনা ফুলবাড়ি। খুলনা ফুলবাড়িয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে।